নমস্কার বন্ধুরা, আমি নবনীতা। আজকে আবার একটি নতুন রেসিপি। আজকে আমরা বানিয়েছি বরবটি বাটা। কাঁচা লঙ্কার সাথে গরম ভাত দিয়ে এই বরবটি বাটা কিন্তু অসাধারণ লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নিই আজকের এই রেসিপি। দেখুন, এখানে আমি বরবটি দেখিয়ে দিচ্ছি। এরকম বরবটি আমি এখানে এক বাটি এভাবে কেটে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। তার সাথে কিছুটা বাদাম আর কিছুটা ধনে পাতা নিয়েছি। এবার কড়াইতে 1 টিস্পুন মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে যাবে। তারপর এবার এখানে দিয়ে দেবো যে বরবটিগুলো রেখেছি সে বরবটিগুলো। তেল কিন্তু একদমই সামান্য দিতে হবে এখানে। এবার এখানে দেবো নুন। যতটা পরিমাণ এই ভাজাতে নুন লাগবে, আমি কিন্তু তার থেকে একটু বেশি পরিমাণ নুনটা এখানে দেব। নুন দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব একটু। এই রেসিপিটি কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, এটি খেতে কিন্তু বেশ দারুণ লাগে, গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। এবার এটাকে একটু ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটা লো করে আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট পর যখন ঢাকাটা খুলেছি, দেখুন বরবটিগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার এখানে দেব 4টে কাঁচা লঙ্কা। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কার পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন, তবে একটু ঝাল ঝাল ভালো লাগে। লঙ্কাটা দিয়ে নেড়ে চেড়ে এখানে দিচ্ছি সামান্য একদম হলুদ। খুবই কম হলুদ দেব, এবং হলুদের গন্ধটা যাতে চলে যায় তার জন্য এটাকে আবার 2-3 মিনিটের জন্য একটু ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটা লোতেই কিন্তু থাকবে। 2-3 মিনিট পর যখন এটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব, একটু ঠান্ডা হতে দেব একটা প্লেটে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতেই জাস্ট কয়েক ফোঁটা তেল দিচ্ছি। তেলটা একটু নেড়ে চেড়ে ওর মধ্যে যে ভাজা বাদামটা রেখেছিলাম সেই বাদামটা এখানে দিয়ে দেব। বাদামটা আমার কিছুদিন আগের আনা, তাই বাদামটাকে আমি একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এখানে দেব যে ধনে পাতাগুলো রেখেছিলাম, সেই ধনে পাতাগুলো কিন্তু আমি কেটে নিইনি, এগুলোকে এভাবেই গোটা গোটা রেখেছি। এটাকে এবার অনবরত একটু নাড়ব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে, সে অবস্থায় নাড়ব যতক্ষণ না এর গায়ের থেকে জলটা চলে যায়। ধনে পাতাগুলো নাড়তে নাড়তে জাস্ট 10 থেকে 20 সেকেন্ড মতন নাড়লেই কিন্তু এরকম অবস্থায় চলে আসবে। তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাবার পর আমি বরবটির থেকে কাঁচা লঙ্কাগুলো তুলে নিয়েছি, সেগুলো প্রথমে এখানে দেব, এবং তার সাথে দেব বাদাম আর ধনে পাতা। এটার একটা মিহি পেস্ট করতে হবে। এখন আমি কিন্তু বরবটিগুলো এখানে দেব না। যদি শিলনোড়ায় বাটা টেস্ট আনতে চান, তাহলে কিন্তু এভাবে অবশ্যই বাটাটা করবেন। নারকেল দিচ্ছি এক বাটি আমি এখানে, নারকেল কোড়া। আপনাদের কাছে যদি নারকেল কোড়া হাতের কাছে না থাকে, তো সেক্ষেত্রে নারকেল কোড়াটা কিন্তু স্কিপ করতে পারেন। নারকেল কোড়া ছাড়াও এটা বেশ ভালো লাগে, আর নারকেল কোড়া দিলে তো অবশ্যই এর টেস্টটা আরেকটু বেড়ে যাবে। এবার এটার একটা মিহি পেস্ট করে নেব। মিনিট খানিক ধরে এটাকে পেস্ট করে নেব। এটা পেস্ট হয়ে গেছে। এখানে কিন্তু কোনো জল ইউজ করা যাবে না, জল ইউজ করলে এর টেস্টটা কমে যাবে। তো দেখুন বেশ শুকনো শুকনো হয়েছে, পেস্টটা খুব ভালোভাবেই হয়ে গেছে। এবার এখানে দেব একটা বড় সাইজের পেঁয়াজ। যদি ছোট হয় তাহলে দুটো পেঁয়াজ দেবেন, আর না হলে বেশ বড় সাইজের একটা পেঁয়াজ আমি এখানে টুকরো করে কেটে রেখেছিলাম, তো সেই পেঁয়াজটা দেব। পেঁয়াজের একটা নিজস্ব রস আছে, সেই রসেই কিন্তু এটা একটু ভেজা ভেজা হয়ে যাবে। এবার আবার এটাকে আরেকটু পেস্ট করে নিয়ে আসব। দেখুন পেঁয়াজ দেওয়ার পর এটার পেস্টটা কিন্তু একটু নরম হয়েছে। এবার যে বরবটিগুলো আছে সেগুলো দিয়ে দেব। সেটা দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু পেস্ট করব না, 10 থেকে 20 সেকেন্ড মতন আমি জাস্ট একটুখানি মিক্সার গ্রাইন্ডারটাকে ঘুরিয়ে নিয়েই কিন্তু বন্ধ করে দেব, কারণ বরবটিটাকে খুব বেশি পেস্ট করে ফেললে টেস্টটা ভালো লাগবে না। চলুন এটা পেস্ট করে নিয়ে আসছি। দেখুন রেডি হয়ে গেছে আজকে আমাদের এই বরবটি বাটা। তো কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন, আর তারপর আমাদের কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না যে কেমন লাগলো। আর যারা নতুন আছেন, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।
পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে যখনই কোনো নতুন ভিডিও আমরা আপলোড করব তার নোটিফিকেশন যেন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। তো আজকের মতন ভিডিও আমরা এখানেই শেষ করছি, অনেক অনেক ধন্যবাদ।